Welcome students, welcome back to our YouTube channel. Amra last video te alochona korechilam je shota diye kapor toiri hoy ebong shota toiri hoy tonto diye. Amra tonto porjonto bujhechi kintu ekhon proshno ei tonto gulo ashe kotha theke. Amra ei part ta niye ajke alochona korbo. Bibhinno prokarer tonto jemon part tonto তুলার তন্তু রেশম এবং পশমের তন্তু এগুলো বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে পাওয়া যায় ঠিক আছে এর জন্যই এগুলোকে বলা হচ্ছে কি প্রাকৃতিক তন্তু তুলা এবং পাট তন্তু গাছ থেকে পাওয়া যায় তোমরা তুলা তো দেখেছো পাটও দেখেছো পাটের তন্তু দেখেছো তো এগুলো কোথা থেকে পাই আমরা গাছ থেকে আবার রেশম এবং পশম তন্তু এগুলো পাওয়া যায় প্রাণী থেকে যেমন রেশম মতের গুটি থেকে রেশম তন্তু সংগ্রহ করা হয় পাশাপাশি ভেড়া ছাগল খরগোশ চমড়ি গায় এবং উটের দেহ থেকে পশম তন্তু পাওয়া যায় তাহলে কি বুঝতে পারলাম তন্তু উদ্ভিদ থেকেও পাওয়া যায় প্রাণী থেকেও পাওয়া যায় এর জন্য এই ধরনের তন্তুগুলোকে বলা হচ্ছে কি প্রাকৃতিক তন্তু হাজার হাজার বছর আগে হাজার হাজার বছর ধরে কাপড় তৈরির জন্য আমরা কি করতাম প্রাকৃতিক তন্তুকে ব্যবহার করতাম কিন্তু গত প্রায় 100 বছর ধরে রাসায়নিক পদার্থকে ব্যবহার করেও তন্তু তৈরি করা হচ্ছে তো এগুলি কিন্তু এই ধরনের তন্তুগুলো আবার কি হয় কোনো উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যায় না কারণ এগুলো তো রাসায়নিক পদার্থ ব্যবহার করে তৈরি করা হয় তো এগুলোকে বলা হচ্ছে কৃত্রিম তন্তু তাহলে কি আমরা কি বুঝতে পারলাম যে তন্তু দুই প্রকার একটা হচ্ছে কি প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম তো প্রাকৃতিক তন্তু কোনগুলো যে সমস্ত তন্তুগুলো প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় উদ্ভিদ বা প্রাণী থেকে এগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক তন্তু তাহলে কৃত্রিম তন্তু কোনগুলো যে সমস্ত তন্তু রাসায়নিক পদার্থ ব্যবহার করে তৈরি করা হয় এগুলোকে বলা হচ্ছে কি কৃত্রিম তন্তু তো এই ধরনের উদাহরণ কিছু আমরা এখানে উল্লেখ করা হয়েছে কৃত্রিম তন্তুর যেমন পলিয়েস্টার নাইলন অ্যাক্রাইলিক এগুলো হচ্ছে কৃত্রিম তন্তুর উদাহরণ এই এই যে পলিয়েস্টার নাইলন অ্যাক্রাইলিক এগুলো রাসায়নিক পদার্থকে ব্যবহার করে তৈরি করা হয় ফাইন দেখো এখানে উদ্ভিদের কয়েকটি তন্তু নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা দেখেছো প্রদীপের সলতে যে তৈরি করা হয় এই প্রদীপের সলতে তৈরি করার জন্য তুলা ব্যবহার করা হয় ল্যাপ তোষক তৈরিতেও তো তুলাই ব্যবহার করা হয় তো এগুলো তো প্রাকৃতিক উৎস থেকে পাওয়া যায় এই তন্তুগুলো তোমরা তুলা তো দেখেছো এই একটু তুলা তোমরা হাতে নাও এটাকে টেনে লম্বা করো তোমরা দেখতে পাবে যে সরু সরু ছোট ছোট সরু সুতার মতো অংশ এই তুলার মধ্যে দেখতে পাওয়া যায় এই যে সরু ছোট ছোট সুতার মতো যে অংশগুলো এগুলিকে বলা হচ্ছে তুলার তন্তু এবার প্রশ্ন হচ্ছে এই তুলাগুলো আসে কোথা থেকে আমরা আগেও আলোচনা করেছি তুলা আসে কোথা থেকে উদ্ভিদ থেকে তো এদের উৎস হচ্ছে প্রাকৃতিক শিমুল গাছের ফল পাকলে সেগুলো ফেটে যায় তোমরা শিমুল গাছ তো দেখেছো শিমুল গাছের যে ফল তৈরি হয় এই ফলটা যখন পেকে যায় তখন এটা কি হয় এটা ফেটে যায় ফল থেকে শিমুল তুলা পাওয়া যায় যখন ফলটা ফেটে গেল তার থেকে বেরিয়ে আসে কি তুলা তো যেহেতু শিমুল গাছের ফল থেকে তুলাটা পেয়েছো তাই এই ধরনের তুলাগুলোকে বলা হচ্ছে কি শিমুল তুলা এই তুলার তন্তু কিন্তু আবার খুব নরম দেখো বৈশিষ্ট্যটা কেমন শিমুল গাছ থেকে যে তুলা আমরা পাই তার তন্তু খুবই নরম এর জন্য সুতা তৈরির কাজে এটাকে ব্যবহার করা হয় না সুতা তৈরির কাজে এমন তন্তু ব্যবহার করা হয় যেটা যেন যেটা একটু শক্ত হবে তবে হ্যাঁ বালিশ তুষক গদি এই সমস্ত জিনিসগুলো তৈরি করতে শিমুল তুলা ব্যবহার করা যেতে পারে সুতা তৈরিতে আমরা হয়তো ব্যবহার নাই করলাম কিন্তু বালিশ তুষক গদি ইত্যাদি তৈরিতে আমরা শিমুল তুলা ব্যবহার করি গ্রীষ্মপ্রধান অঞ্চলে কালো মাটিতে বিশেষ করে এক প্রকারের তুলা চাষ করা হয় এই ধরনের তুলাকে বলা হচ্ছে কি কার্পাস তুলা তাহলে কার্পাস তুলা কোথায় চাষ করা হয় যদি প্রশ্ন আসে
গ্রীষ্মপ্রধান অঞ্চলে, এবং যেখানে মাটিগুলো কালো, কালো মাটিতে কার্পাস তুলার চাষ করা হয়। এই তুলার ফলগুলো দেখতে কেমন? লেবুর মতো। যখন এই ফলগুলো পরিণত হয় তখন ফলগুলো ফেটে যায় এবং তার ভিতর থেকে তুলার তন্তু বেরিয়ে আসে। তুলার তন্তুর দ্বারা আবৃত বীজগুলোকে দেখা যায়। বীজগুলোকে তুলার তন্তু কী করে কভার করে রাখে। যখন ফলটা ফেটে গেল তখন এর ভিতর থেকে এই তুলার তন্তুর দ্বারা আবৃত বীজগুলো বেরিয়ে আসে। তুলার ফলগুলো থেকে হাত দিয়ে তুলা সংগ্রহ করা হয়। পরে আঁচড়ের সাহায্যে বীজ থেকে তুলার তন্তু সংগ্রহ করা হয়, এবং এই পদ্ধতিটা কী বলা হচ্ছে? গিনিং বা বাছাই বা তন্তু পৃথকীকরণ। কারণ তন্তুগুলা থেকে ফল বীজটাকে যেহেতু আলাদা করা হচ্ছে, তো স্বাভাবিক কারণেই এই পদ্ধতিটার নাম হচ্ছে কি? তন্তু পৃথকীকরণ। প্রচলিত পদ্ধতিতে হাতের সাহায্যে সাধারণত এই কাজ করা হয়ে থাকে, তবে এখন যন্ত্রের সাহায্য নেওয়া হয় তুলার তন্তুকে পৃথক করার জন্য। এবার চলো পাট সম্পর্কে জেনে নিই। পাট গাছের কাণ্ড থেকে পাট তন্তু পাওয়া যায়। এখানে ছবিতে দেখানো হয়েছে পাট গাছ। তোমরা হয়তোবা গ্রামাঞ্চলে যখন গিয়েছ তোমরা পাট গাছ নিজেরাও দেখেছ। বর্ষার সময় এর চাষ করা হয়। ভারতবর্ষের কোথায় কোথায় এর চাষ হয়? পশ্চিমবঙ্গ, আসাম, বিহার, এমনকি ত্রিপুরাতেও পাটের চাষ হয়। তো সাধারণত গাছ বড় হবার পর যখন গাছে ফুল আসতে শুরু করে তখন গাছগুলোকে কেটে পাট তন্তু সংগ্রহ করা হয়। প্রথমে কী করে প্রসেসটা দেখে জেনে নিই আমরা। প্রথমে গাছগুলোকে কেটে ফেলা হলো। যখন ফুল আসলো তখন গাছগুলোকে কেটে ফেলা হয়। কেটে ফেলার পর এই গাছগুলোকে আটি বেঁধে তিন চার দিন যাবৎ খেতেই ফেলে রাখা হয়। কেন? যেন পাতাগুলো ঝরে যায়। যখন পাতাগুলো ঝরে গেল তারপর ওই আটিগুলোকে ক্ষেত থেকে তুলে নিয়ে জলে ডুবিয়ে পচানো হয়। জলে ডুবিয়ে রাখা হয় যেন এটা পচে যায়। পরে হাতের সাহায্যে তন্তুময় আবরণটিকে শক্ত ভেতরের অংশ থেকে আলাদা করা হয়। বাইরের এই তন্তুময় যে অংশটা সেটাই হচ্ছে পাট তন্তু, আর ভেতরের যে শক্ত অংশটা এ থেকে আমরা কী পাই? পাট কাঠি পাই। পাটের তন্তু থেকে প্রথমত পাটের মোটা সুতা তৈরি করা হয়, পরে ওই সুতা দিয়ে মোটা পাটের কাপড় তৈরি করা হয় যাকে বলা হয় চট। চট কলে বা জুট মিলে এই কাপড় তৈরি করা হয়। এই কাপড়ে বস্তা, থলে, পাপুশ ইত্যাদি তৈরি করা হয়। তোমরা পাটের তন্তুর দ্বারা তৈরি চটের ব্যাগ তোমরা দেখেছো, তোমাদের বাড়িগুলোও আছে, পাপুশ দেখেছ, তোমরা এর ব্যবহারও করো। তো এগুলোকে কি কোথা থেকে কীভাবে তৈরি করা হয়? পাট তন্তু ব্যবহার করে এগুলোকে তৈরি করা হয়। তাহলে আমরা এখানে পাট সম্পর্কে জেনে নিলাম, পাট কোথায় কোথায় উৎপাদিত হয় তাও জানলাম, এবং পাট তন্তু কী করে পাট গাছ থেকে আলাদা করা হয় সে পদ্ধতিটিকেও জেনে নিলাম। তো প্রশ্নকর্তা যদি এখান থেকে কোনো প্রশ্ন দিন যে কীভাবে পাটের তন্তু আলাদা করা হয়, আশা করি তোমরা পারবে। আমরা আগামী ভিডিওতে, নেক্সট ভিডিওতে তুলা থেকে সুতা কাটা এ নিয়ে আলোচনা করব। তো আজকের এই ভিডিওতে এ পর্যন্তই রাখছি। তোমরা এই যতটুকু আলোচনা করলাম এই ভিডিওতে, এটা একবার কিংবা দুবার তোমরা আবার নিজেরা পড়ে নেবে, তাহলে দেখবে ধারণা আরও বেশি স্পষ্ট হয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো।